নদী দেখতে এসে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা আপনাদের দেখাতে পারবো নাকি জানি না, ক্যামেরা অত দূর রেঞ্জ হবে নাকি জানি না। আমাদের এই নদীতে ডলফিন মাছ, ডলফিন মাছ কিরকম হচ্ছে একবার দেখুন। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি বালতি হাতে নিয়ে চলে এসেছি সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরার জন্যে, এবং আরও একটা আপডেট আপনাদের দেওয়ার জন্য আছে, সেটা ভিডিওর লাস্টে বুঝতে পারবেন আমি যখন যাব। তো চলুন দেখা যাক কাঁকড়া পাই কি পাই না, কেন না এখন মরা কোটাল পড়ে গেছে, আজ থেকে কালকে থেকে মরা কোটাল পড়ে গেছে, অল্প অল্প করে জল উঠেছে, আশা করি তত একটা ক্যামেরা পাওয়া যাবে না, তবু দেখা যাক কতটা পাওয়া যায়। চলুন দর্শক বন্ধুরা, সুন্দরবনের জঙ্গলটাকে আপনারা এই আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে উপভোগ করতে থাকুন, আর আমিও কাঁকড়া ধরতে থাকি। এই যে সামনে দেখা যাচ্ছে কালো মতন, এই যে এটা দেখা যাচ্ছে এখানে ঝাঁকা বসানো আছে আধার দিয়ে, তো এইখানে জল উঠলে এর গন্ধে আধার দেওয়া আছে, ওর গন্ধে এসে কাঁকড়া ঢুকবে। তো আপনারা সুন্দরবন জঙ্গলটাকে উপভোগ করতে থাকুন চারিদিকে কোথায় কি। এই দেখুন জঙ্গলে ঝড় হয়েছিল, ওই জন্য গাছ ভেঙে পড়ে আছে, তো দেখা যাক এটাই কাঁকড়া পড়েছে নাকি। দর্শক বন্ধুরা এই যে এখানে দেখা যাচ্ছে একটা কাঁকড়া পড়েছে, আপনাদের দেখিয়ে দিই ভালো করে, এই যে দেখুন এই একটা কাঁকড়া এখানে পড়েছে দেখা যাচ্ছে। তো এরকম আরও অনেক ঝাঁকা ফেলা আছে, আমি ঝেড়ে নেই এবং কোনটা কোনটা কাঁকড়া পড়েছে আমি সেটা দেখাই। কাঁকড়া তো আমার ঝাড়া হয়ে গেল, চলুন সামনের দিকে আগানো যাক আর দেখা যাক কাঁকড়া পড়েছে নাকি। এইটাতেও দেখা যাক পড়েছে নাকি, আমিও দেখি আপনারাও দেখতে থাকুন কাঁকড়া পড়েছে নাকি। হ্যাঁ এইটাতেও একটা, এই যে পড়েছে দেখা যাচ্ছে, এই যে এরকম ঝাঁকা বসিয়ে বসিয়ে আমরা কাঁকড়া ধরি। এই যে ঝোড়া দেখতে পাচ্ছেন আপনারা, দুদিকে দু সাইডে জঙ্গল, এদিকে ভিতরের দিকে অতটা যাওয়া যায় না, অনেক কাঁটা জঙ্গল, এবং এই সাইডের দিকে একটু যাওয়া যায়, ওখানে বাঁধ আছে, তো এইখানে আরও একটা বসানো আছে, চলুন দেখা যাক কাঁকড়া পড়েছে নাকি। এইটা এইটাই তো না হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে না, কাঁকড়া নেই, ফের আগের দিকে আগানো যাক। সুন্দরবনের জঙ্গলটাকে দর্শক বন্ধুরা একবার আপনারাও মানে অভিজ্ঞতা করুন ভিডিও দেখে দেখে যে কেমন হতে পারে। আচ্ছা এইখানে একটা বসানো আছে, এইটাতেও না হয়ে গেছে, এটাতেও নেই, ফের আগের দিকে আগানো যাক। এই হচ্ছে জঙ্গল সুন্দরবনের, নিচে যে আপনি খালি পায়ে যে হাঁটবেন তার একবার অবস্থাটা দেখে নিন, নিচে কি কি থাকতে পারে। এইটাতেও না হয়ে গেছে, তিনটেতে পরপর না হয়েছে, আগের দিকে আগানো যাক দেখা যাক কি আছে। বন্ধুরা আমি একেবারে নদীর কাছাকাছি চলে এসেছি, আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে বন্ধুরা দেখুন এই যে নদী দেখা যাচ্ছে আমাদের, এই যে নদী মানে জলটা দেখুন একেবারে শান্ত, মানে এখন জোয়ার উপরের দিকে উঠছেও না নামছেও না, একেবারে শান্ত হয়ে আছে, একেবারে শান্ত। নদী দেখতে এসে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা আপনাদের দেখাতে পারবো নাকি জানি না, ক্যামেরা অত দূর রেঞ্জ হবে নাকি জানি না। আমাদের এই নদীতে ডলফিন মাছ, ডলফিন মাছ কীরকম হচ্ছে একবার দেখুন বন্ধুরা, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ডলফিন মাছ, ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন। এই দেখুন ওই যে দেখা যাচ্ছে, এটা অনেকটা দূরে বলে দেখা যাচ্ছে না, অনেক অনেক ডলফিন মাছ দেখুন, ওই যে দূরের দিকে কেমন হচ্ছে দেখুন, এই দেখুন এই দেখুন মাথা তুলেছে, এই আবার ডুবে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। এতটা ক্যামেরা রেঞ্জ নেই যে নদীর ওই পার থেকে এই পারে দেখা যাবে ডলফিন মাছ সব জলে কেমন হচ্ছে, দেখুন অনেকগুলি ডলফিন মাছ আমি দেখতে পাচ্ছি, ওই যে ওই পাশেও দেখা যাচ্ছে, এই যে এখানটায়ও দেখা যাচ্ছে। হ্যাঁ ক্যামেরার ভালো রেঞ্জ নেই বলে অতটা ভালো দেখা যাচ্ছে না, এই যে যে দেখা যাচ্ছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ডলফিন মাছ। ডলফিন মাছ আমার চোখের সামনে দিয়ে চলে গেল, আপনাদেরকে অতটা ভালো করে দেখাতে পারলাম না কারণ ক্যামেরাটা অতটা ভালো না, এই জন্য। তো দেখা যাক কাঁকড়ার খোঁজে আবার চলে এসেছি, তো এটাতে বন্ধুরা একটা কাঁকড়া দেখা যাচ্ছে, কোথায় কীভাবে পড়েছে এই দেখুন, এই যে চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে ভিতরের দিকে, তো মোটামুটি এটাই একটা কাঁকড়া পড়েছে, আমি ঝেড়ে নেই পরবর্তীটা দেখা। তো দর্শক বন্ধুরা যেতে যেতে একটা কথা বলি, ওই যে আর একটা ঝাঁকা দেখা যাচ্ছে, তো এই যে কাঁকড়াগুলো যে আমি ধরে নিয়ে যাই এগুলো কিন্তু খাওয়া হয় না এবং বিক্রি করাও হয় না, এগুলো পুকুরে ছোটোগুলো ছেড়ে রাখি, বড় হলে তখন বিক্রি করি, এত ছোটো কাঁকড়া আমি বিক্রি করি না।
তো এটাতেও একটা পড়ে আছে যে দেখা যাচ্ছে দেখুন। তো পরে পরে যাওয়া যাক আর দেখা যাক কতগুলো কাঁকড়া ধরতে পারি। লাস্টে তো আমি বালতি ঢেলে একদম আপনাদেরকে দেখাবো কষ্ট করে। যারা সুন্দরবন জঙ্গলকে ভালোবাসেন তারা প্লিজ জঙ্গলটাকে উপভোগ করুন, কেমন দেখায় ভিতরটা, জঙ্গলের ভিতরে এই দেখুন। তো এইখানে একটা বসানো আছে, তো এইটাই দেখা যাক কাঁকড়া পড়েছে না পড়েনি। মোটামুটি একটা দুটো করে কাঁকড়া পড়তে থাকে কম বেশি, তো এটাই তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, ভালো করে একবার দেখে নিই। না এটাই নেই, চলুন সামনের দিকে আগানো যাক। একবার দেখুন বন্ধুরা জঙ্গল মানে কেমন হয়, নিচে যে পা ফেলবেন এই যে দেখুন কাঁটা, চতুর্দিকে কাঁটা পড়ে আছে। মনে করছেন জঙ্গলটাকে হেঁটে হেঁটে আমি ভালো করে উপভোগ করবো? পারবেন না, অতটা সহজ নয়। যারা শহরের মানুষ সবসময় জুতো পায়ে দিয়ে থাকেন তারা পারবেন না, যারা খালি পায়ে চলেন পা শক্ত যাদের তারাই একটু পারবেন। তো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম, তো দেখা যাক এটাতে কী খবর আছে। চলে এসেছি, এটাতে খুব একটা ভালো খবর আমি দেখতে পাচ্ছি না, নেই দেখা যাচ্ছে নেই। তো চলুন পরবর্তীটা পরেরটাই দেখি কী আছে। আর আমি যে এখানে যে কাঁকড়া ধরার জন্য যে ঝাঁকাগুলো বসিয়েছি, এখানে কাঁকড়া আমার একটু বেশি পড়ে, আমি অন্য জায়গায় বসিয়ে খেয়াল করে দেখেছি, তার কারণটা একবার আমি দেখিয়ে দিই আপনাদের। কেন এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে সুলিশ, এটা আমাদের ঘেরির জল এখান দিয়ে বের হয়। এই ঘেরির জলের যে একটা মিষ্টি যে জলের গন্ধ, এর জন্য কাঁকড়াটা আমার বেশি পড়ে, এই কাঁকড়াটা ভিতরে ঢুকে বলেই ওই জন্য বেশি পড়ে। চলুন আগের দিকে আগানো যাক। দর্শক বন্ধুরা সামনের দিকে এগোতে এগোতে আমার আরও চার পাঁচটা বাকি ছিল, কিন্তু তাতে একটাও কাঁকড়া পড়েনি। তো যেগুলো পড়েছে এই বালতির মধ্যে আছে। লাস্টে আমি যখন মানে আমার যে যেখানে আমি কাঁকড়া ছাড়ি আমার ফিশারিতে, তো সেইখানে গিয়ে আমি আপনাদের ঢেলে পুরোটা দেখাবো। তো আর একটা নতুন আপডেট আপনাদেরকে দেওয়া যাক, কারণ আমি বলেছিলাম জঙ্গলে শালিক পাখির বাচ্চা হয়েছে, তো সেই আপডেটটা। তো বন্ধুরা কাঁকড়া ছাড়ার সময় চলে এসেছে আমাদের, মানে আমার যে ফিশারিটা, আমাদের যে ফিশারিটা সেটা আমি দেখিয়ে দিলাম। তো এই দেখুন কাঁকড়া ছাড়ার সময় এসেছে, আমি এখন কাঁকড়া ছাড়বো। এই দেখুন, এই দেখুন চলে গেল জলে, এখানে আরও আছে। এই যে একটা, এই যে চলে যাচ্ছে জলে, এই যে একটা চলে গেছে, এখানে আরও দুটো তিনটে আছে। এই যে, এই যে দেখুন, এই যে একটা আছে, এখানে একটা আছে, পাঁচটা না ছয়টা পড়েছে। এই যে একটা, এই যে দর্শক বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন এই বড় গাছটাতেই শালিক পাখির বাচ্চা হয়েছে। তো তার আপডেটটা দেওয়ার জন্য আমাকে এখন গাছে উঠতে হবে। গাছে উঠে আমি দেখাচ্ছি যে বাচ্চাগুলো কেমন আছে। আজ হয়ে গেল 8-9 দিন হয়ে গেল, তো আমি গাছে উঠিয়ে দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি গাছের উপরে, আপনাদেরকে দেখাবো। তো আর একটা কথা বলেন, এখানে কাকের খুবই উৎপাত, বাচ্চাগুলো শিখবে নাকি জানি না, রাখবে নাকি তাও আমি জানি না। চিৎকার আরম্ভ করেন, চিৎকার আরম্ভ করলে হয়তো কাক জানতে পেরে যাবে। আর কালকে রাতে মোটামুটি বৃষ্টি হয়েছে, দেখা যাক বাচ্চাগুলো ঠিক আছে নাকি। তো এই যে গর্তটা দেখা যাচ্ছে, এই গর্তটা দিয়েই দেখা যায় বাচ্চাগুলো। আমি একবার দেখে নিই ভালো করে বাচ্চাগুলো ঠিক আছে নাকি। মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে এবং ঠিকই আছে দেখা যাচ্ছে কম বেশি, পুরোটা দেখা যাক অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাগুলো। এখনও চোখ ফুটেনি, মোটামুটি ঠিক আছে। আপনারাও একবার ভালো করে দেখে নিন। ঠিক আছে মোটামুটি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো।